জি ২৪ ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। দুপুর ১:৩০টার বিশেষ অনুষ্ঠান আমরা শুরু করছি। আজকের আমাদের অনুষ্ঠান পূজোয় করণীয়। এই যে আমরা অফিস আসছি, অফিস থেকে বাড়ি যাচ্ছি, কোথাও কোথাও বাঁশ বাঁধা হচ্ছে, প্যান্ডেল তৈরি হচ্ছে, সন্ধ্যের পর শহরে এখনই বেশ কয়েকটি জায়গায় আলোর মালায় তা সেজে উঠেছে। আর এই দেখে খুব স্বাভাবিকভাবেই আমাদের মন বলছে আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। কিন্তু এবার আর ছুটে নয়, এবার একটু ধীর গতিতে অনাড়ম্বরভাবেই আমাদের পুজোটা কাটানো উচিত। পুজোয় কী করণীয় সেই নিয়ে আমরা বারবারই আপনাদেরকে সতর্ক করছি, আবারও বলছি আতঙ্ক নয়, সতর্ক করাটাই আমাদের কাজ। আমাদের সঙ্গে বিশেষজ্ঞরা এই মুহূর্তে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুমন পোদ্দার, সঙ্গে রয়েছেন ডক্টর শুদ্ধসত্ত সেন। ডক্টর সেনকে দিয়েই শুরু করি। ডক্টর সেন, সামনেই পুজো, মানে সামনেই পুজোটা বলাটাও বোধহয় এখন খুব আন্ডারস্টেটমেন্ট। আমরা বোধহয় সেই জায়গাটার মধ্যে প্রবেশ করেও গেছি ইতিমধ্যেই, কিন্তু মানুষ এতদিনের লকডাউন আনলক, দীর্ঘদিন বাড়িতে বন্দী হয়ে থাকা, এই পুজোটাকে কোথাও একটা তার একটা বিরতি হিসেবে ভাবতে শুরু করেছেন, ভাবছেন বেরোই না কী হবে, কোন বিষয়গুলোর দিকে একদম শুরুতে নজর দেওয়া উচিত? ডক্টর সেন সঙ্গে থাকুন, আমি ডক্টর পোদ্দার আপনার কাছে আসব। সাধারণ মানুষ যেরকম শুরুতেই বললাম একটা ব্রেক চাইছেন, কিন্তু অনেকেই সচেতন, আমরা সেরকম দর্শকও জানি তারা রয়েছেন, তারা আমাদের মাধ্যমে জি ২৪ ঘন্টার পর্দায় পুজো দেখতে প্রস্তুত। কিন্তু ধরুন কারোর ইচ্ছে হলো যে না, আমি প্যান্ডেল হপিং করব না, একটু রেস্টুরেন্টে যাব খাবার খেতে, সেই দিকগুলোর দিকে কতটা নজর রাখা উচিত, কতটা সতর্ক হয়ে যাওয়া উচিত? না, রেস্টুরেন্টে বসে খাওয়াটা বোধ হয় খুব একটা সমীচীন হবে না, সেটা আমরা তো কোনোভাবেই সাপোর্ট করবো না। কারণ সেখানে গিয়ে বসা মানেই কিন্তু রেস্টুরেন্টগুলোতে ভিড়ও হবে প্রচুর, সেই রেস্তোরাঁতে বাইরে একটা লম্বা লাইনও পড়বে, তো সেসবগুলো হলেই কিন্তু একটা গ্যাদারিং, এবং সেখানে যতই চেষ্টা করা হোক না কেন যে মাঝে মাঝে স্যানিটাইজ করে এনভায়রনমেন্টটা ঠিক করবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট ফিজিবল, কতটা সম্ভব। সেখানে যদি ক্যারি করে নেওয়া হয় ওখানে গিয়ে, সেই হ্যাঁ হয়তো রেস্তোরাঁর আমেজটা পাওয়া যাবে না, কিন্তু কিছুটা হয় কম্প্রোমাইজ করে নেওয়া হলো, কি করা যাবে, বাইরে থেকে খাবার নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে যদি সবাই মিলে ফ্যামিলি টাইম হিসেবে খান, ধরে নিন না এটা একটু অন্য জাতীয় পুজো, একটু অন্য ভাবে আনন্দ। আচ্ছা ডক্টর পোদ্দার, বাইরে থেকে যদি খাবার নিয়ে এসে খাওয়া যায় সেখানেও তো ভয় থেকেই যাচ্ছে, বাইরের খাবার খাবার পর কি কি করা যেতে পারে? না, বাইরের খাবার নিয়ে এসে সেটা ভয়টা থাকছে কম। প্রথমত খাবারটা যখন আপনি আনছেন যদি সেটা গরম খাবার হয়, মানে যেটা মানে ফ্রেশ ফ্রম ওভেন, তাহলে সেখানে করোনার বাঁচার চান্সটা কম। এক নম্বর, যে কন্টেনারটা নিয়ে আসছেন বা যে প্লাস্টিকের কাভারে আপনি নিয়ে আসছেন, বাড়িতে যখন আপনি ঢুকছেন, ঢোকার আগে সেই কন্টেনার বা কাভারটা একটা ক্লোজ বিনে যদি আপনি ফেলে দিচ্ছেন, এবং যে কন্টেনারের মধ্যে খাবারটা রয়েছে তার আউটার সার্ফেসটা আপনি স্যানিটাইজ করে দিচ্ছেন, তাহলেই কিন্তু অটোমেটিক আপনার করোনা মুক্তি হয়ে গেল, ওই এবার আপনি বাড়িতে ঢুকলেন, তো সেখানে সেখান থেকে অ্যাটাক হওয়ার চান্সটা খুবই কম। বেশ ডক্টর সেন, এই পুজোর সময় অঞ্জলি দেওয়া, যদি আমি অষ্টমীর সকালটাই ধরি, যে সারা বছর এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকা, ঠিক আছে ষষ্ঠী সপ্তমী আমি ঠাকুর দেখতে গেলাম না, প্যান্ডেল হপিং হলো না, কিন্তু অষ্টমীর অঞ্জলিটা আমি দেব, অঞ্জলির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? তার কারণ একটা ঝুড়ির মধ্যে কুচো ফুল, সেটা এক হাত থেকে অন্য হাত সেটা ট্রান্সফার হয়, সেগুলোর থেকেও তো সংক্রমণ হতে পারে, কি করা উচিত? দেখো, প্রথম কথা তো হচ্ছে অঞ্জলি যদি না দেয়া দিতে পারতো খুবই ভালো হতো, কিন্তু যদি হতেই হয় তাহলে একটা হচ্ছে পুজো কমিটিকে ফার্স্ট একটা নিয়ম মানতে হবে যে আমি এতজনের বেশি একটা টাইমে অ্যালাউ করব না। ডক্টর সেনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, তার সঙ্গে আমরা যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি এই একই প্রশ্ন নিয়ে ডক্টর পোদ্দার আপনার কাছে যাব। ডক্টর পোদ্দার, হ্যাঁ ডক্টর সেন যেটা বলছিলেন একদম ঠিক,
মানে এখানে পূজো কমিটিগুলো কিন্তু অনেক বেশি প্রোঅ্যাকটিভ হতে হবে। অলরেডি যেমন আমরা শুনতে পাচ্ছি কোন কোন পূজো কমিটি বলে দিচ্ছে যে তাদের প্যান্ডেলে স্থানীয় এবং তাদের সদস্য ছাড়া কেউ ঢুকতে পারবে না, সেটা যেমন একটা দিক। সেরকম বিভিন্নভাবে এটাকে ঠিক করতে হবে। একসাথে গ্যাদারিং একেবারে করা যাবে না, দশজন করে হয়তো ভেতরে ঢোকানো গেল। এবার বলা যেতে পারে এটা কতটা ফিজিবল, দরকার হবে বাইরে একটা জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হোক সেখানে, পাশাপাশি অনেকে একটু গ্যাপ রেখে রেখে দিল, এবং যা অঞ্জলির যে পুজোর যে বেলপাতা ফুল সেগুলো একটা ঝুড়িতে করে ট্রান্সফার হয়ে গেল। কিন্তু তার থেকেও ভালো হচ্ছে যদি ই পুজো করা হয় বা ই অঞ্জলি করা হয়, মানে আপনি ঘরে বসে ভগবানকে আরাধনা করে আপনি সেই মঞ্চ পরে পুজো দিন, সেখান থেকে পুজোর কর্মকর্তারা বাড়িতে 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 আসবে এসে এবং সেখানে সেই যে ফুল বেলপাতা গুলো নিয়ে চলে গেল। তো সেটা হলো অনেক বেশি ফিজিবল, অনেক বেশি বেটার ফিজিক্যাল ডিস্টেন্সিং এর যুগে। আর যদি আপনি পটে গিয়ে যদি আপনি দিচ্ছেন তাহলে সঙ্গে একটা স্যানিটাইজার রাখবেন, মাস্ক অবশ্যই থাকবে, চোখে মুখে হাত দেবেন না। আমরা যতই বলি না কেন এই সিচুয়েশনে মানুষকে সচেতন থাকতে, আপনারা বেরোবেন না, দুর্গা পুজোটা পুজোর মতো হোক সেটাকে উৎসবের আকারে পালন করবেন না, কিন্তু আমরা তাও জানি আর কয়েকদিন পর আমরাই সেই ছবিগুলো হয়তো যে 24 ঘন্টার পর্দায় দেখাবো যে কত মানুষ তারা রাস্তায় বেরোচ্ছেন। যারা বেরোবেন তারা মাস্ক পরবেন, স্যানিটাইজার ইউজ করবেন, এটা তো আমরা জানি, কিন্তু রাস্তায় বেরিয়ে কী কী করবেন না তারা একটু যদি বলেন। প্রথম যেটা করা উচিত হচ্ছে, যদি তারা বেরোনি, বেরোবেন তো ডেফিনেটলি অনেক লোকই অত সচেতন হবেন না বা নন, সোশ্যাল ডিস্টেন্সটা ডেফিনেটলি মেনটেন করা দরকার একটা যতটা সম্ভব। ভিড় জায়গা অ্যাভয়েড করুন, কারণ আপনি মনে করবেন যে আপনি যত ভিড় জায়গায় যাবেন আপনি আরো ভিড় বাড়াচ্ছেন। তো সবাই যদি এই ভিড় জায়গা অ্যাভয়েড করতে শুরু করে অ্যাটলিস্ট ভিড়টা কিছুটা কমবে। আর পুজো কমিটির হাতে কারণ দেখুন মানুষকে আটকানো খুব মুশকিল, মানুষের ঢল যখন নামে আটকানো মুশকিল হবে, সচেতনতা এতবার বলা সত্ত্বেও। পুজো কমিটিকে খুব স্ট্রংলি কিছু রুলস পালন করতে হবে, পুলিশকে সচেতন হতে হবে এবং স্ট্রিক্ট হতে হবে, কারণ এই জায়গাটা শুধু নিজের হেলথ না, যদি কেউ নিজের হেলথ নিয়ে সচেতন নাও হন তাকে বাকি লোকেদের হেলথ নিয়ে সচেতন হতেই হবে। সুতরাং এটার একটা মেজর রোল আছে। প্যারালেলি আমার মনে হয় সব ডাক্তার থেকে শুরু করে হসপিটাল, গভর্নমেন্ট সবাই প্রিপারেশন নিচ্ছে যে আরো একটা সেকেন্ড ওয়েভ যদি আসে সেটাকে কিভাবে বাঁচানো হবে, আরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, রেডি করা, যদি না হলো তো সবই ভালো, কিন্তু ধরে চলতে, মানে হোপ ফর দি বেস্ট এন্ড প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট যেটা আমরা বলি, সেই হোপ ফর দি বেস্ট যে মানুষ সচেতন হলো, বাট প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট যদি সেকেন্ড ওয়েভ আসে সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো।